দীর্ঘদিন পর মিটতে চলছে ফটিকরা বিধানসভার পশ্চিম কাঞ্চনবাড়ি গ্রাম পঞ্চায়েতের বেশ কিছু বাসিন্দাদের পানীয় জলের সমস্যা। এতে খুশি সংশ্লিষ্ট এলাকার মানুষ। জল মানুষের জীবনের অপরিহার্য অংশ, কিন্তু এই জলের জন্যই বহু দুর্ভোগ পোহাতে হয়েছিল ফটিকরায় বিধানসভাধীন পশ্চিম কাঞ্চনবাড়ি এলাকার 1 নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের বলে অভিযোগ এলাকার সাধারণ মানুষের। পঞ্চায়েতের অধীন ফটোটাইপ কলোনি এলাকার মানুষ জানাচ্ছেন, এলাকার জনসংখ্যার অনুপাতে পর্যাপ্ত ছিল না পানীয় জলের ব্যবস্থা। জলের সমস্যা নিয়ে বহু দাবি দেওয়ার পরেও হাল ফেরেনি সমস্যার। প্রত্যেক ঘরে বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেওয়ার সরকারের যে লক্ষ্য, তা বাস্তবায়িত করতে যেভাবে সর্বত্র কাজ চলছে তারই ফলস্বরূপ নতুন সরকার ক্ষমতায় বসার পর ফটিকরায়ের বিধায়ক উদ্যোগ নিয়েছেন পশ্চিম কাঞ্চনবাড়িতে আরও একটি নলকূপ স্থাপনের। সেই মতোই চলছে পাম্প হাউস নির্মাণের কাজ। তাতে উপকৃত হবেন এলাকার প্রায় 150 পরিবার। আপনার ওই এখানে ওয়াটার পাম্প একটা বসছে, এটা বনে প্রায় জলের অসুবিধা আসলো, এখন প্রায় 150 পরিবারের মতো উপকৃত হইব। আপনার পারাপাতুসের সাইটের মানে 2টা পরিবার ওয়াটার হাউস গেছে। আমরা মানে আগে আগে তো অনেক জলের অসুবিধা আসলো, ওখানে জলের সুবিধা একটু ভালো হইব চলার পরে। মানে আমরা সরকার আবার পরে এটা দিচ্ছে, খুব ভালো উপকৃত আর কি হচ্ছে। এটাতে খুব আমরা খুশি। আমাদের এমএলএ তো খুব ভালো কাজ করছে, এইটার কারণে আমাদের সরকার তো ভালো কাজ করতেছে ঠিকই, এবং এর সঙ্গে সঙ্গে এমএলএ খুব ভালো কাজ করছে। এই এমএলএ আগে তো ওখানে আমরা যে এমএলএ আছি, এমএলএ ছাড়া আগে এমএলএ আমরা তো চিন্তামই না, আইতো যেদি কেন আইতো কি না আইতো না। এখন তো এমএলএ কয়দিন পরে পরে আমরা এদিকে আইয়ে যে কোনো একটা অসুবিধা হইলে আয়া দেখা দেখা করে যায়। সুবিধা হইতো আগে করলে তো, আগে করলে তারও সুবিধা হইতো। এখন সুবিধা কী ধরনের সুবিধা, এখন তো সুবিধা আমরা তো অনেক কিছুই পাইতেছি। এখন তো হয়তো নতুন একটা জলের ইয়ে হইতেছে, দেওয়া পাইছি, তখনও তো জল পাইছি না পামু। আগে তো জলের খুব অসুবিধা আছে, আগে তো প্রথম তো আমরা মাইটটা বার্তা খাইছি, এরপরে তো একটা বিভিন্ন একটা মিনি ডিপটিওয়েল দিছে, এটার থেকে অল্প অল্প জল কোনো সময় পাইছি কোনো সময় পাইছি না। এরপরে মাইটটা বার্তা খাওয়ানো লাগছে, এখানে প্রায় 150 থেকে 160 কয়েকবার উপ হয়েছে, এইবার মাত্র প্রথম দেখলাম আর কি। জল দুর্ভোগ প্রসঙ্গে নিজেদের মতামত ব্যক্ত করতে গিয়ে এদিন পূর্বতন সরকারের ভূমিকায়ও ক্ষোভ উগড়ে দিয়েছেন কেউ কেউ। দীর্ঘদিন পর হয়তো নিরসন হবে তাদের জলের সমস্যা, এই ভেবে খুশি সেই এলাকার মানুষ। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।